মাধ্যমিকের রেজাল্ট বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুচবিহার জেলার দিনাটার ভেটাকুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ প্রাণকৃষ্ণ বর্মন। প্রসঙ্গত, আজ রাজ্যের মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে, পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হচ্ছে। সেই মতো দিনাটার ভেটাকুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠে মার্কশিট দেওয়া হচ্ছিল। অভিযোগ, 10 টাকার বিনিময়ে মাধ্যমিকের মার্কশিট ছাত্রদের দেওয়া হচ্ছে, টাকা না দিলে দেওয়া হচ্ছে না মার্কশিট। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ প্রাণকৃষ্ণ বর্মন। তিনি বলেন, মার্কশিট, এডমিট ও সার্টিফিকেটের জিরক্স বাবদ 6 টাকা করে নিতে বলা হয়েছে, তবে খুচরোর অসুবিধার জন্য কেউ কেউ 10 টাকা করে দিচ্ছেন। জোর করে 10 টাকা নেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। এখন সবার থেকে শুনতেছি যে 10 টাকা করে নিচ্ছে, এখন আমরা কি করবো? স্যারকে কিছু বললামও না, 10 টাকা করে দিলাম সবাই। না, সেটা কিছু বলেনি। কি নাম তোমার? আমার নাম অরুণ শর্মা অধিকারী, আমি ক্লাস 10-এ পড়ি। রেজাল্ট নিতে কি তোমাকে কিছু এখানে দিতে হলো? মানে দিতে হয়েছে, মানে এটা মানে যে জিরক্সটা করার জন্য এটা দিতে হয়েছে, এটা বলছে স্যার। কোন জিরক্স? মানে যে রেজিস্ট্রেশন ফর্মটা আর যে তোর এডমিট কার্ডটা। কত টাকা দিয়েছে? 10 টাকা মাত্র। কি নাম তোমার? পল্লব বর্মন। রসিদ দিছে কোনো? না, রসিদ দেয়নি কোনো, খালি সার্টিফিকেটটা দিছে আর রেজাল্টটা দিছে। তোর নাম কি? রমজান আলী। না, আমাদের তো জেরক্স করা হয়েছে, ওদের মার্কশিট, এডমিট আর হচ্ছে সার্টিফিকেট 5 টাকা করে নিতে বলেছি, 10 টাকা কথা বলা হয় জানি। এবার যদি কেউ খুচরোর জন্য 10 টাকা মানে দিতে চায়, সে দিয়ে যাবে, এইটুকুই বলা হয়েছে। 5 টাকা করে নেওয়া হচ্ছে বলছে ছাত্রছাত্রীর অভিযোগ যে জোর করে আমাদেরকে টাকা না দিলে মার্কশিট দেওয়া হচ্ছে না। না, এটা কথা নয়, এটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা মানে স্বাভাবিক বলছি 5 টাকা করে নিচ্ছি, যেখানে 6 টাকা লাগতো সেখানে আমরা 5 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম প্রাণকৃষ্ণ বর্মন। হেডমাস্টার স্যার? টিআইসি। ঠিক আছে।